আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সালোয়ারে পকেট লাগানো হয়। তো এর জন্য আমরা একটা কাপড় নিয়েছি, আপনারা যতটুকু লম্বা দিতে চান সেই অনুযায়ী আপনারা কাপড়টা নেবেন। দেখুন, সালোয়ারটা আমরা পুরো কমপ্লিট করেছি। কমপ্লিট করার পর জাস্ট রাবার লাগানোর আগে আমরা পকেটটা জয়েন করব। আপনারা রাবার ঘর থেকে ঠিক কতটুকু নিচে চেনটা লাগাবেন সেটা আপনারা নিজেরা ঠিক করবেন, ঠিক আছে? কেউ রাবারের হালকা নিচে, কেউ আবার একটু বেশি নিচে করে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো নেবেন। আমি এখানে 3 ইঞ্চি নিচে নিচ্ছি। এরপরে আমরা লম্বাভাবে দাগ দিয়েছি। যে অংশটা দাগ দিলাম এখান থেকে আমরা আরেকটা মাপ নেব, যে আমাদের চেনটা ঠিক কতটুকু চওড়া হবে। আপনারা যতটুকু চওড়ার দিকে রাখতে চান, বড় ছোট, সেই অনুযায়ী আপনারা মাপটা নেবেন। আর আপনারা কোমরের ঠিক কোন পাশে, ডান পাশে না বাম পাশে লাগাবেন সেটাও আপনাদের ইচ্ছা, আপনারা যে কোনো পাশে লাগাতে পারেন। তো আমরা মাপটা নিয়েছি। এখন আমরা যে মাপটা নিলাম চওড়ার দিকে, তার থেকে মানে 1 ইঞ্চি বেশি চওড়া নিয়ে আমাদের পকেটের কাপড়টা কাটিং করতে হবে। দেখুন, আমরা কিন্তু সোজা সাইড থেকে কাপড়টা লাগাবো। তো আমরা ঠিক যেখানে দাগটা দিয়েছি সেই অংশের উপর আমরা কাপড়টা, পকেটে যে কাপড়টা, সেই কাপড়টা লাগিয়ে নিচ্ছি। এটা জাস্ট মানে দুটো কাপড় একত্র করার জন্য সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা কেটে ফেলবো পরবর্তীতে। তো এখন আমরা যে অংশটা সেলাই দিয়ে আটকে নিলাম, তার 1 সুতা উপর দিয়ে আর 1 সুতার নিচ দিয়ে আমরা হচ্ছে সেলাই করে নেব, ঠিক আছে? আমি আবারও বলছি, আমরা কিন্তু কাপড়ের সোজা সাইডে আমরা কাপড়টা লাগাচ্ছি। আমাদের যে সালোয়ার, সেই সালোয়ারের ঠিক সোজা সাইডে আমরা পকেটের কাপড়টা লাগিয়ে নিয়েছি। তো দেখুন, একটু মনোযোগ দিয়ে আমরা কীভাবে, এই যে আমরা শেষের অংশে 1/2 ইঞ্চি করে বাদ রেখে ঘুরিয়ে সেলাইটা করব। কারণ যে 1/2 ইঞ্চি আমরা বাদ রাখছি, এই 1/2 ইঞ্চি আমাদের পরবর্তী সেলাই দিয়ে আটকিয়ে দেব। সাইডে যে সেলাইটা হবে সেটা এই 1/2 ইঞ্চির মধ্যে। একটু ভালো করে সেলাই দিয়ে নিয়ে আটকে নিতে হবে। আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডাবল সেলাই দিতে পারেন, কিংবা একটা সেলাইও দিতে পারেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি খুব সহজভাবে এটা দেখিয়েছি। এখন আমরা ঠিক প্রথমে যে সেলাই দিয়ে আটকে নিয়েছিলাম কাপড়টা, সেই সেলাইয়ের উপর দিয়ে আমরা কেটে নেব, ঠিক আছে? এই যে সাইড দিয়ে দেখুন, আমরা 1/2 ইঞ্চি করে রেখেছি এবং উপরেও কিন্তু আমরা 1/2 ইঞ্চি রেখেছি। এরপর যে সেলাইটা দিয়েছিলাম সেটা ছিঁড়ে নিলাম এবং ঠিক সেই বরাবর মাঝখান দিয়ে আমরা কেটে নিচ্ছি। একটু সাবধানে কাটবেন যেন মেন সেলাইটা কেটে না যায়। একদম সাইডে গিয়ে আমরা 2 কোণার মধ্যে হালকা করে কাট দিয়ে নেব।
এরপর আমরা কাপড়টাকে ভেতরে ঢোকাবো। এখন কিন্তু আমরা উল্টো সাইড করে নিচ্ছি, সোজা সাইড থেকে আমরা উল্টো সাইডে নিয়ে আসছি। একটু আঙুল দিয়ে চেপে চেপে তারপর হচ্ছে ভাঁজটা ঠিক করে নেবেন। এরপর আমরা এখানে চেন বসাবো। চেন নর্মালি আমরা কামিজে যেরকম বসাই ঠিক ওরকমভাবে, এই যে দেখুন। আর প্রয়োজনে চেনের নিচের অংশ কেটে কাটবেন না, প্রয়োজনে চেনের উপরের অংশ কেটে ফেলবেন, কিন্তু নিচের অংশ কাটবেন না। নিচের অংশে যে একটা লোহার মতো স্টিলের মতো লাগানো থাকে, ওটা যদি কেটে ফেলা হয় তাহলে কোনোভাবে সেখান থেকে যদি ছুটে যায় তাহলে চেন পুরোটা নষ্ট। আর উপর থেকে কাটিং করলে সমস্যা হয় না। দেখুন, আমরা নিচের অংশটা আটকে নিয়ে তারপর লম্বাভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আমাদের ফেসবুক গ্রুপ আছে, এসো সবাই মিলে সেলাই শিখি, সেখানে জয়েন হতে পারেন। এবং আপনাদের কোনো ভিডিও দেখতে ইচ্ছা হলে সেখানে পোস্ট করতে পারেন। দেখুন, চেনটা একটু ঠিকভাবে বসিয়ে আমরা সেলাই দিয়ে নিচ্ছি। এটাতেও আপনারা ডাবল সিঁড়ি দিয়ে নেবেন। যারা আমার চ্যানেলে নতুন এবং নতুন ভিডিওটা প্রথম দেখছেন, তাদের অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন, রিপ্লাই করব। দেখুন, চেন লাগানো হয়ে গেছে, এটা কিন্তু সোজা সাইড। এখন আমাদের যেটা করতে হবে, চেনটা খুলে দেখুন, চেনটা খোলার পরে যে অংশটা আমরা ভেতরের দিকে ঢুকিয়ে নিয়েছিলাম ঠিক সেই অংশটা আবার বের করে নেব, মানে উল্টো সাইড থেকে আবার সোজা সাইড করে কাপড়টাকে বের করব। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে এই অংশটা দেখবেন। এরপর আমাদের দুইটা সাইড আমরা, মানে দুইটা সাইডের মাথার অংশ একত্র করে ধরে সাইড দিয়ে সেলাই করে নেব। এখানে আমাদের মানে তিন পাশে আমরা সেলাই দিয়ে নেব, আর এক পাশ তো জয়েন থাকবেই, নিচের অংশটা জয়েন থাকবে, সাইডের অংশ থেকে আমরা সেলাই করে নেব। দেখুন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনারাও সহজভাবে লাগাতে পারবেন। এখন এই মাথার অংশে আবার ঘুরিয়ে চেনের উপরের যে অংশটা ছিল সেই অংশটার সাথে নিচের অংশটা মিলিয়ে আমরা সেলাই করে নেব।
অবশ্যই ডাবল সেলাই করে নেব এবং শেষে ভালো করে গিট দিয়ে নেব যেন সেলাইটা ছুটে না যায়। আমাদের পকেট সেলাই করা কিন্তু শেষ, দেখুন কিরকম ফিনিশিংটা কিরকম এসেছে। এরপর আমরা কাপড়টাকে সোজা করে নেবো।